অষ্টম শ্রেণীর গণিত সমাধানে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা এটা একটি শর্ট ভিডিও তৈরি হচ্ছে। তোমরা জানো যে শর্ট সংক্ষিপ্ত ভিডিওগুলোতে আমি সম্পূর্ণ আলোচনা করি না, আলোচনার জন্য পূর্ণ ভিডিও আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো এই আমাদের এই 90 নম্বর পৃষ্ঠাতে তোমাদের 90 নম্বর পৃষ্ঠাতে যে অঙ্কগুলো দেওয়া আছে সে অঙ্কগুলোর সমাধান আমি দেওয়ার চেষ্টা করব। এখানে তোমাদের 23টা অঙ্ক দেওয়া আছে, তো 23টা অঙ্কের সম্পূর্ণ সমাধান আমি এখানেই দেখাবো। তোমরা শুধু এখানে দেখবে এবং প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। আমি একটা একটা এ পাঁচ জাস্ট 10 সেকেন্ড করে রাখবো, তোমরা একটু দেখে পজ করে দেখে নাও। এরপর এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। তো এর মধ্যে তোমাদের বলে রাখি, যারা ভিডিওটি দেখছো তোমাদের ভিডিওটি কেমন লাগছে। তোমাদের আমি চেয়েছি যেন দুই ধরনের ভিডিও তৈরি করেছি, যে একটা হচ্ছে তোমাদের যেন সময় নষ্ট না হয়, অর্থাৎ তোমরা যদি নিজেরা একটু বুঝতে পারো দেখে যে কিভাবে করা হয়েছে, আর একটা আমি সম্পূর্ণ আলোচনা করেছি। তো যাই হোক, তোমরা দুই ধরনের ভিডিও দেখতে পারো, অথবা এটা দেখে আমার সাজেশন থাকবে এটা দেখে তোমরা নিজেরা করার চেষ্টা করবে, একটু নিজের নিজে বোঝার, নিজে একবার বুঝবে দেখবে যে আর কোনো সমস্যা নেই। এরপর এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। আমি চাচ্ছি যে 5 মিনিটের মধ্যে যেন এটা শেষ হয়ে যায়, তোমাদের যেন অতিরিক্ত সময় নষ্ট না হয়। যার যার প্রয়োজন হবে ভিডিওটি পজ করে আর একটু ভালো করে দেখে নিতে পারবে। তো তোমাদের কাছে আবারও আহ্বান থাকবে, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং প্রয়োজন হলে একটু লাইক দিয়ে রাখতে পারো, আর তোমার স্কুলের নামটি একটু লিখে দিলে ভালো লাগবে। আর ভিডিওটি তোমার কেমন লাগলো সেটি একটু জানাবে। আমাদের এখন 5 নম্বর প্রশ্নের উত্তর চলে যাচ্ছে এবং আমরা 6 নম্বর প্রশ্নে এখানে চলে আসছি। এগুলো খুবই সহজ একটা বিষয়। এখানে আমরা হচ্ছে শুধু সূত্র দিয়ে সূত্র জায়গায় বসিয়ে বসিয়ে আমরা অঙ্কগুলো দেখতেছি। এটা কিন্তু 8 নম্বর প্রশ্নের উত্তর। এরপর আমরা যাব 9 নম্বর প্রশ্নের উত্তর। এখান থেকে পর্যন্ত আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা দেখব আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর। 10 নম্বর প্রশ্নের যে সমাধানটা তোমরা এ পর্যন্ত এরপর 11 নম্বর প্রশ্ন 11 নম্বরের সমাধান, তোমরা যদি আমার ওই ক্লাসগুলো দেখো, প্রত্যেকটা অঙ্ক ভিত্তিক আমার ক্লাস আছে, সেই ক্লাসগুলো যদি দেখো তো আশা করছি তোমাদের অনেক কিছু জানতে পারবে সেখান থেকে। আমি আর বলছি না, তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটু সতর্কতার সাথে একটু দ্রুত দেখে নাও। এটা একটু বড় হয়েছে, তারপরেও সহজ আছে। এটা 14 নম্বর প্রশ্নের উত্তর আসছে আমাদের এখানে। এটা হচ্ছে 14 নম্বর প্রশ্নের উত্তর।
এখন আমরা 16 নাম্বার প্রশ্ন উত্তর দেখছি। ১৯ নাম্বার প্রশ্ন দেখতেছি, ২০ নাম্বার, ২১ নাম্বার, ২২ নাম্বার, ২৩ নাম্বার। তো এই ছিল আমাদের সব মিলিয়ে সকল প্রশ্নের উত্তর। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এ কামনা করে এখানে শেষ করছি।